বিশ্বাস আর জয়ের কথা বলছে যে মা ছেলে, এই সমস্ত ল্যাঙ্গুয়েজ কি বানায়? দীপজল ভাই চলচ্চিত্রে নিঃসন্দেহে অনেক বড় একজন মানুষ, লর্ড বলা যায় চলচ্চিত্রে, আর শাকিব খান দেশের একটা বার সুপারস্টার, এই দুজনকে সে একবার করে অশিক্ষিত বলেছে। তারপর এক সাংবাদিককে বলেছে এই আপনার কুরকানি উঠছে, আপনার কুরকানি কমায় আসেন, কুরকুরানি। হ্যাঁ, বলতে চাচ্ছি যে আনারি মামলাবাজ মহিলা, হ্যাঁ, সে তো নিজে চলে না, চালায় একজন, তার পক্ষে একটা লোকই আছে, এখন আর কেউ নাই, সেই তাকে চালায়, আমাদের এফডিসির সাথে জড়িত, ভদ্রলোক খাটো করে উনি চালায়, কিন্তু এইটা বুঝে না যে সাইবার ক্রাইমের মামলাটার মেরিট কি, ভিতরে কি থাকতে হয়। খণ্ডিত বক্তব্য, ধরো তোমাকে আমি বক্তব্য দিচ্ছি এখন, তুমি এটা এডিট করে দিবা, সেটা তো কখনো সাইবার ক্রাইম মামলা হবে না, হ্যাঁ, সেটা খণ্ডিত বক্তব্য হয় না, এটা নাম্বার ওয়ান। আর নাম্বার টু হলো উনি মামলাবাজ নামে তো ইতিমধ্যে বেশ খ্যাতি অর্জন করেছে, অভিনয়ের ওনার অভিনয় আমি কখনো দেখি নাই, 26-27 বছর নাকি ওনার ক্যারিয়ারের বয়স, আর আমার সিনেমার ক্যারিয়ার 7 বছর, বুঝছো। উনি উনি আমার মানে জনপ্রিয়তা নিয়ে ঈর্ষান্বিত হয়েছে, এটা বা মানে মানতে চায় নাই, এ বিষয়ে বলতে চাই, উনি যখন উই প্যানেলে কাঞ্চননিপুর পরিষদে আমাকে ভাইস প্রেসিডেন্টের নমিনেশন দিল, জোর করে নিয়ে আমার বাড়ি থেকে সাইড দিল টাঙ্গাইল থেকে, তখন আমার জনপ্রিয়তা তুঙ্গে ছিল, আর এখন জনপ্রিয়তা নাই কেন। নাম্বার থ্রি, দেশের দীপজল ভাই চলচ্চিত্রে নিঃসন্দেহে অনেক বড় একজন মানুষ, লর্ড বলা যায় চলচ্চিত্রে, আর শাকিব খান দেশের এক নাম্বার সুপারস্টার, এই দুজনকে সে একবার করে অশিক্ষিত বলেছে। হ্যাঁ, আবার উপবিশ্বাস আর জয়ের কথা বলছে যে মা ছেলে, এই সমস্ত ল্যাঙ্গুয়েজ কি বানায়? হ্যাঁ, বানায় উনি একদম ভাষা ইংলিশ। তারপর এক সাংবাদিককে বলেছে এই আপনার কুরকানি উঠছে, আপনার কুরকানি কমায় আসেন, কুরকুরানি। একটা সাংবাদিককে বলো না, সেই রেকর্ড তো আমরা দেখলাম, সবই তো আমার কাছে পাঠাচ্ছে মানুষ। আর একটা বিষয় হলো মামলা, উনি বুঝে না মামলা কাকে বলে, মামলা আমার ভক্তরা সারা দেশে ছড়ে ছিটাছে, মামলা করতে চাচ্ছে তারা, হ্যাঁ, এই হাজিরা দিতে ওনার দিন পার হয়ে যাবে, সারা দেশে হাজিরা দিতে, এই জেলায় সেই জেলায় যেতে যেতে উনি একদিনে 2-3 মামলা ডিট পড়বে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ। উনি আমি যেখানে আরেকটা জিনিস তার বোঝা উচিত ছিল যে শিল্পী সমিতির আমাকে করেছে হলো মুখপাত্র, শিল্পী সমিতির ভিতরে যে সিদ্ধান্ত হয়েছে সেটা আমি প্রেসকে বলেছি, সেই প্রেসকে বলেছি, উনি স্পেসিফিক আমার কথা বলে এইরকম ভাবে উনি ভাষণ দিলেন, অত্যন্ত দুঃখজনক। অবশ্যই উনি এগুলিই করে, উনি এগুলি করে, কখনো কখনো সবাইকে এগুলো ধুইতেই থাকে, এরকম আজকাল কথা উনি বলে, ভালো কিছু শিখছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, ওনার পড়াশোনা নেই, রাশিয়াতে পড়াশোনা হবে, আই মিন ডাউট, দীপজল ভাই আর শাকিব খান যদি অশিক্ষিত হয় তাহলে ওনার শিক্ষিত সার্টিফিকেটটা ধরে উনি ভাইরাল করে দেন, পোস্ট করে দেন, এটা দেখতে চাই আমরা। ক্লিয়ার? এনি কোশ্চেন আকাশ নিবির? ওকে ওকে ওকে। আর আরেকটা জিনিস উনি বলেছেন যে অমিত হাসান ভাই অনেক সিনিয়র, সেখানে গিয়ে তাই কিভাবে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়। এখন আবার প্রশ্ন হলো যে পাস করতে পারে না, সে কি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হইতে পারবে? আর আমি তো হই নেই, আমাকে বানাইছে চলচ্চিত্র শিল্পীরা, ভোট দিয়ে আমাকে বানাইছে। এ নালায়েক বক্তার বক্তব্যটা ভালো করে তুমি দেখো যে সে এই কথাটা কি করে বলে, যে সিনিয়র সিনিয়র লোক রয়েছে, সে কি করে ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়? আমি ভাইস প্রেসিডেন্ট হই না, আমাকে শিল্পীরা ভোট দিয়ে বানিয়েছে। ক্লিয়ার? ঠিক আছে ভাই। Okay, yeah, yes, thank you.